গুড মর্নিং সিজাস লাইফ ফ্যামিলি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আজকে হচ্ছে শুক্রবার, আমারও ছুটি আছে, আজকে হচ্ছে আমাদের এমপ্লয় ওয়েলবিং ডে, সেই জন্য সকাল সকাল একটু বাজার গিয়েছিলাম, বাজার থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিনে আনলাম, সিজাস এগুলো তোমাদেরকে শেয়ার করবে। আজকে আমি যাব একবার ফ্ল্যাটে, ওখানে আমাদের কোম্পানি থেকে যে ইন্টেরিয়ার করার কথা আছে সেই ইন্টেরিয়ারের কাজ শুরু করেছে, তো একবার দেখতে যাব ওরা কী করছে না করছে, আর তারপরে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তোমাদের একটুখানি এক ঝলক দেখাবো কাজের প্রোগ্রেস কীরকম চলছে। এক ঝলক ওখানে দেখার পর আবার ফিরে আসবো দুপুরের দিক করে, এদিকে কে কী করছে তোমাদের সকলকে দেখাচ্ছি, একবার দেখো এখানে সিজা কী করছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, তো মুড়ি খাচ্ছিলাম, ব্রেকফাস্ট করলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন ফল খাচ্ছি, কলা আপেল এসব নিয়ে বসেছি, তাম খাওয়া দাওয়া করছি। একটু বাজার গেছিলো সকাল সকাল, মা এসেছে, মা আছে কয়েকদিন, তিন দিন হয়ে গেল মা এসেছে কলকাতায়, তো ওই আর কি এখন মা এসেছে বলে আমার তো পুরোপুরি ছুটি, রান্নাবান্না কিছুই করতে হচ্ছে না, তো বসে বসে খাচ্ছি আর কি, ওজন বাড়াচ্ছি, কিছুই ওজন বাড়ছে না। তো যাই হোক, আজকে বাজার গেছিলো সকাল সকাল, বাজার থেকে অনেক কিছু এনেছে, অনেকদিন পর থানকুনি পাতা পেয়েছে সেটা এনেছে, খেলাম থানকুনি পাতা একটুখানি, আবার আছে, মা বলেছে কাল বাকিটা সকালবেলা খালি পেটে খাওয়া হবে। তো যাই হোক, সাথেও গেড়ি শামুক এইসব বাটা মাছ, ঠিক আছে, আরও কী সব এনেছে দাঁড়া তোমাদের একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট ফলটা খেয়ে নিই তারপরেই তোমাদের দেখাচ্ছি কী কী এনেছে। আমাদের গোপাল রাজারা সব কী করছে, এদিকে মামা ভাগনা বসে আছে দেখতেই পাচ্ছ, একদম দিনটা একদম, মা সকাল সকাল পুজো করে নিয়েছে, একদম গোপাল বাবুরা সব বসে আছে এখানে খাওয়া দাওয়া করছে, দুজনকে দুটো চকলেট দিয়েছে। কি বাজার করলাম দেখো, এই যে হচ্ছে থানকুনি পাতা, সিজা যেমনটা বললো, আর এটা হচ্ছে কুলকে ডল, যেটা কুলকে খারা, আর এই যে এখানে হচ্ছে বাটা মাছ, আর এটা হচ্ছে ঝিনুক, মানে এটা খুব একটা পাওয়া যায় না, তাও পাওয়া গেল সেই জন্য নিয়ে এলাম একটু অল্প করে। অনেক কিছু হবে, মা আছে বলেও একদম গুছিয়ে বাজার করেছে, কখন রান্না হবে কখন শেষ হবে জানি না, যাই হোক যখন হোক হবে তোমাদেরকেও দেখাবো মেনু গুলো। তো ওইদিকে গিয়েছিলাম ইন্টেরিয়ারের সমস্ত কাজকর্ম দেখতে, ওখানে আজকে যেমন ইলেকট্রিকের কিছু প্ল্যানিং চলছিল, তো ফিরলাম স্নান টান করে লাঞ্চ করতে বসে গেলাম, তো আজকে কী কী মেনু হয়েছে তো সব কিছু আগেই দেখেছো, এইখানে যে আমি নিয়েছি ভাত, এই যে গন্ধরাজ লেবু, আর এটা শাক চচ্চড়ি আছে লাউ শাক, এটা ঝিনুক, মানে এটা সাধারণত পাওয়া যায় না ঝিনুক, ঝিনুকটাকে মা আলু দিয়ে একটা ঝাল মতো করেছে, আর এই যে দেখতে পাচ্ছ বড়ো সাইজের বাটা মাছ, ঠিক আছে, আর এদিকে সকালে খুব কাজের চাপ, তো সিজা একদম ডাইনিং টেবিলে মানে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে একদম খেতে, এসে সিজার প্লেটটা এখানে, আর ওইদিকে মা খাচ্ছে, তো আমরা এই তিনজনে খেতে বসি, সিজার আজকে একটু কাজের চাপ আছে, চলো তোমরা দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে ব্লগটাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সিজাকে একটু আশীর্বাদ দিও, ওকে চলো ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, তো কাজে তো দেখলেই দুপুরে আমার খুবই কাজে কাজে প্রেশার ছিল, তো ওই ল্যাপটপ নিয়ে খাওয়া দাওয়া যা করেছি তো সেইভাবে আমি ভিডিওয়ে আসতেই পারিনি আজকে, যেটুকু যা ও সম্ভব করেছে, তো যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু ফ্রি হলাম, হয়ে এখন আমাদের চলছে মোমো পার্টি, ঠিক আছে, তো মোমো খাবো বললাম সেই জন্য নিয়ে এসেছে চিকেন মোমো, তো তোমাদের একবার দেখাচ্ছি চিকেন মোমোটা দেখো, এই যে এটা চিকেন মোমো, এখানে দিয়েছে ছ পিস মোমো, আর সেখানে এটা এটা কিসের সস, টমেটো মনে হয় সেই পুদিনা পাতা ধনে পাতা বা এসব কিছু একটা, আর এখানে হচ্ছে এটা চিকেন স্যুপ দিয়েছে, তো যাই হোক এই মোমো পার্টি, এটা এক প্লেট বাড়া হয়েছে, আমাদেরটাও এখনই বাড়ছি, ঠিক আছে, তো তারপর খেয়ে নেব।